এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে, এই স্লোগানরে সামনে লইয়া এনে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদর আয়োজনে প্রথম পূর্ণমিলনী 2018 অনুষ্ঠিত ইয়ে 17 জুন বিদ্যালয়ের মাঠত অনুষ্ঠিত পূর্ণমিলনী অনুষ্ঠানত উদ্বোধক আসিল লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার আবু আসলাম। পূর্ণমিলনী উদযাপন পরিষদর আহ্বায়ক এম ফরিদুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব দেলোয়ার হোসেন ইমনের সঞ্চালনা অনুষ্ঠান প্রধান ও সংবর্ধিত অতিথি আসিল চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম, প্রধান আলোচক আসিল চৌধুরী ফরিদ। অনুষ্ঠানত বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের এমডি জুনায়েদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাক ও শিক্ষক শিক্ষিকা এবং দাতা সদস্য উপস্থিত আছিল। এ সময় অতিথি হল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ম্যাগাজিন শেকরর মোড়ক উন্মোচন করে। অনুষ্ঠানত বিদ্যালয়ের 1988 ব্যাচ তুম 2018 ব্যাচর প্রাক্তন ছাত্রছাত্রী হল সি প্লাসরে তার অনুভূতির কথা জানাই এনে হইলতে দীর্ঘ 27 বছর পরে বড়হাতি স্কুলের প্রাক্তন ছাত্রকদের পূর্ণমিলনী অনুষ্ঠানত অংশগ্রহণ করিয়ে রে আজ বড় বেশি ভালো লাগে। আই সেই আজ 2009 সালে তো স্কুল থেকে 2018 মধ্যে স্কুল আসি, খুব বেশি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে, গম লাগে আর বেগুন দোয়ার গিয়ে আর যান প্রতি বছর এভাবে এক পর হইতারি পূর্ণমিলনী অনুষ্ঠান তাই রে বেশি খুশি লাগে। ওই স্কুলের বান্ধবী সকল বেগুনালা দেখাইয়ে আনন্দ করি, তাই ঈদের দ্বিতীয় দিন দেখাইয়ে আরো ভালো। তো বেগুন বন্ধু বান্ধব যারা আসিল বেগুন হল একসাথে গেট টুগেদার করি পেলা বলি আর এই আনলে আগিয়ে গই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগে লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হত হই।